আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ইনফরমেশন নিয়ে, সেটা হচ্ছে 2023-24 অনার্স প্রথম বর্ষর ভর্তি পরীক্ষা দ্বিতীয় রিলিজ স্লিপ অর্থাৎ সর্বশেষ রিলিজ স্লিপের আবেদন নোটিশ প্রকাশ হয়েছে। তো চলুন বিস্তারিত আজকের রিলিজ স্লিপের আবেদন জেনে নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তির কার্যক্রম দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইনে আবেদন 11 সেপ্টেম্বর বিকেল 4টা থেকে শুরু হয়ে 23 সেপ্টেম্বর 2024 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। 23-24 শিক্ষাবর্ষে প্রথম স্নাতক সম্মান ভর্তি কার্যক্রম যে সকল আবেদনকারীরা ক মেধা তালিকায় স্থান পায়নি, খ মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি, গ মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তী ভর্তি বাতিল করেছে, ঘ দ্বিতীয় পর্যায়ে 7-7-2024 থেকে 15-7-24 তারিখ পর্যন্ত যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন করেছে এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃক তা নিশ্চিত করা হয়েছে, সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে হবে। কলেজ কর্তৃক প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে যে সকল আবেদনকারীরা প্রাথমিক আবেদন নিশ্চিত করা হয়নি, সে সকল আবেদনকারীরা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন না। এখানে উল্লেখ্য যে 23-24 শিক্ষাবর্ষে প্রথম স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি ইচ্ছুক কোনো শিক্ষার্থী দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে অবশ্যই তাকে 17 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে ভর্তি বাতিল করে আবেদন করতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে, যেমন www.nu.ac.bd/admission এর প্রসপেক্টর অনার্স ইম্পর্টার নোটিশ অপশনে গিয়ে আপনারা জানতে পারবেন। দ্বিতীয় রিলিজ স্লিপের নিম্নোক্ত সময়সূচি অনুসারে অনুষ্ঠিত হবে। 23-24 শিক্ষাবর্ষে প্রথম স্নাতক ভর্তি কার্যক্রম দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপ অনলাইনে আবেদনের তারিখ 11-9-2024 থেকে 23-9-2024। রিলিজ স্লিপে আবেদনে আবেদনকারী ভর্তি বিষয় ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন লগ ইন অপশনে অনার্স লগ ইন ক্লিক করতে হবে, রোল নম্বর এবং পিন নম্বর দিয়ে এন্ট্রি করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর নাম অন্যান্য তথ্য দিয়ে রিলিজ স্লিপের আবেদন ফর্ম ওয়েবসাইটে প্রদর্শিত হবে। এ পর্যায়ে আবেদনকারীরা কলেজ সিলেকশন অপশনে গিয়ে বিভাগ ও জেলাভিত্তিক যে কোনো কলেজ সিলেক্ট করে ওই কলেজে তার ভর্তির যোগ্য ইলিজিবল বিষয়ে শূন্য আসনের তালিকা দেখতে পাবেন। আবেদনকারীরা প্রতিটি কলেজের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তির যোগ্য এলিজিবল বিষয় পছন্দক্রমে নির্ধারণ করে এন্ট্রি দেবেন। এভাবে একজন আবেদনকারী পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী 5টি কলেজে বিষয় পর্যায়ে পছন্দক্রমে নির্ধারণ করে রিলিজ স্লিপে আবেদন ফর্ম পূরণ করতে পারবে। আবেদনকারীরা রিলিজ স্লিপের আবেদন ফর্মটি ডাউনলোড করে অফিসের সাদা পেপার প্রিন্ট বা পিডিএফ কপি সংরক্ষণ করতে হবে। এই আবেদনকৃত কলেজে জমা দিতে হবে না কোনো ফি প্রদান করতে হবে না। সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলিজ স্লিপে আবেদন অনলাইন নিশ্চিত করতে হবে না। যাকে আরও বিস্তারিত যদি আমরা আপডেট পাই অবশ্যই আমাদের ওয়েবসাইটে দিয়ে দেবো। ওয়েবসাইটের নাম হচ্ছে alaminkhantech.blogspot.com। অনেক সুন্দর, ভিজিট করলে বুঝতে পারবেন যে কতটা স্মুথলি ব্যবহার করা যায়। ওয়েবসাইটটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আপনারা এসে একটু ভিজিট করে যাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল সব সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজ আলামিন একাডেমি লিখে সার্চ করবেন, বাংলাতে দেখবেন আমাদের ফেসবুক পেজ চলে আসবে। অবশ্যই অবশ্যই লাইক দিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।